আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় করোনা ভাইরাসে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান মারা গেছেন রোববার দিবাগত রাত আটটার দিকে ঢাকার সিএমএ চেয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি ইনলা ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউল এরই মধ্যে সিলেটে পৌঁছেছে তার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যবিধি মেনে ছাড়ারপাড়া মসজিদ ও মানিক পীরের টিলার বদর উদ্দিন আহমেদ কামরানের দুদফা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পরে মানিকপীর কবরস্থানে তাকে দাফন করা হবে তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মন্ত্রিসভার সদস্য বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গভীর শোক জানিয়েছেন হারনে মেনে বিশ্বাস ও আস্থার সাথে করোনা মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইরাসের কারণে মানুষের জীবন স্থবির হয়ে পড়লেও স্বাস্থ্য সহ সরকার সব ধরনের সেবা দিচ্ছে বলেও জানান তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এস এস এফ এর চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন করোনা সময় মানুষকে করোনা সময় মানুষকে বাঁচাতে এবারে বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ঐক্যমতের ভিত্তিতে বাজেট বাস্তবায়নে আহ্বান জানান তিনি সংসদের সম্পূরক বাজেটের উপর আলোচনায় তিনি এসব কথা বলেন এ সময় স্বাস্থ্য খাতে অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের স্বাস্থ্য বিভাগের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি সংসদে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে সম্পূরক বাজেটের চব্বিশটি মঞ্জুরি দাবি নিয়ে আলোচনা চলছে করোনা সংক্রমণ বিবেচনায় চিহ্নিত করা রেড জোন এলাকায় কী প্রতিক্রিয়ায় লকডাউন করা হবে তা এখনও তার চূড়ান্ত গাইডলাইন তৈরি করা হয়নি স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটির সদস্য সচিব ও আইডিসিআর পরিচালক মার্জাদি সেভরিনা ফোরা এটিএন বাংলাকে জানিয়েছেন এ ব্যাপারে সুপারিশ চূড়ান্তের কাজ চলছে গাইডলাইন ঠিক করে দ্রুত রেড জোন এলাকাকে লকডাউন করা হবে তবে কবে নাগাদ শুরু হবে তাই স্পষ্ট করেনি তিনি এর আগে গত শনিবার সংক্রমণের ভিত্তিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দশটি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে কারিগরি কমিটি এর মধ্যে ঢাকা উত্তরে সতেরো এবং দক্ষিণে আটাইশটি এলাকা আছে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক জস ফোয়েট এবং বাংলাদেশের গোপালগঞ্জে নিখিল তালুকদারের মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্কে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে বক্তারা বলেন গত দোসরা জুন কোটালিপাড়ায় নিখিল তালুকদার নামে এক কৃষককে নির্মমভাবে হত্যা করা হয় তার তারা বাংলাদেশ সরকারের কাছে নিখিল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কমিউনিটিস্ট অ্যাক্টিভিটিস গোলাম সান্নাল দীনেশ মজুমদার শুভ্র রায় অতুল রায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবার শেয়ার বাজারের খবর ডেরিন পাওয়ার ও প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে হিসাব বছরের প্রথম নয় মাসে ডেরিন পাওয়ারের শেয়ার প্রতি আয় হয়েছে চার টাকা পনেরো পয়সা গত অর্থ বছর আয় ছিল চার টাকা একাত্তর পয়সা তিন মাসে ইপিএস হয়েছে চুরাশি পয়সা আগের বছর ছিল এক টাকা আটাশ পয়সা মূল্য হয়েছে বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা এদিকে প্যারামাউন্ট টেক্সটাইলের নয় মাসে ইপিএস হয়েছে তিন টাকা বিরাশি পয়সা আগের বছর ছিল এক টাকা চুরাশি পয়সা তিন মাসে আয় হয়েছে এক টাকা একুশ পয়সা আগের বছর যাত ছিল চুরাশি পয়সা সম্পদ মূল্য তেইশ টাকা পয়সা মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডে প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে কোম্পানিটিকে শেয়ার ইস্যুর মাধ্যমে একশো কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছে বিএসইসি দশ টাকা মূল্যে দশ কোটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে কোম্পানিটি বিদ্যমান শেয়ার হোল্ডাররা এই মূল্যে শেয়ার কিনতে পারবেন এই শেয়ারে সম্পূর্ণভাবে অবসানযোগ্য এবং নন কনভার্টেবল দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ